নাইনটিজ আমাদের বেঙ্গলি ফিল্মের স্বর্ণালী অধ্যায়, এবং নাইনটিজের হিরোরা আমাদের বেঙ্গলি ফিল্মে ভালো ভালো ফিল্ম দিয়ে একটা টাইমে তারা যেভাবে ডমিনেট করেছে ফিল্ম মার্কেটকে, তাদেরকে নিয়ে কথা বলা হয়, তাদেরকে নিয়ে চর্চা করা হয়। এবং আজকের ভিডিওটা অত্যন্ত স্পেশাল হতে যাচ্ছে, এবং আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন যে এক্স্যাক্টলি নাইনটিজে 90 দশকের জনপ্রিয় হিরোরা কে কত সালে বেঙ্গলি ফিল্মে এসেছে এটা নিয়ে কথা বলবো। জনপ্রিয় হিরোদের সাল ওয়াইজ ফিল্মে আসা নিয়ে কত সালে এসেছে, হয়তো এটা একটা ডকুমেন্টারি হয়ে থাকবে। আপনারা হয়তো অনেকে জানতে চান যে কোন হিরো কোন সালে এন্ট্রি নিয়েছে, আমারও আপনাদেরকে সব কথা জানাতে ইচ্ছে করে। ভিডিওটি অত্যন্ত স্পেশাল হতে যাচ্ছে। ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, আপনারা যদি ফিল্ম স্পাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, অ্যান্ড কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। তো ইন নাইনটিজ আমাদের বেঙ্গলি ফিল্ম একটা স্বর্ণালী অধ্যায়, এবং নাইনটিজের জনপ্রিয় হিরোরা কে কত সালে এসেছে এটা নিয়ে আমি যদি প্রথমে যদি শুরুতে যদি আমি কথা বলি, সুপারস্টার ইলিয়াস কাঞ্চন, যিনি ভার্সাটাইল অ্যাক্টর, এবং ইলিয়াস কাঞ্চনের বেঙ্গলি ফিল্ম কিন্তু এন্ট্রিটা ঘটে 1977 সালে সুভাষ দত্ত পরিচালিত বসুন্ধরা সিনেমার মধ্য দিয়ে, যে সিনেমাতে তার কোয়ার্টিস্ট ছিলেন ববিতা। তো ইলিয়াস কাঞ্চনের পরপর আমরা চলে যাব মান্না, আরেকজন জনপ্রিয় তারকা, এবং মান্নার এন্ট্রি হয় 1985 মান্নার প্রথম সিনেমা আসে, যেটা রিলিজ পায় পাগলি, যেটা ডিরেক্টর ছিল কাজিহায়। তো কাজিহায় পরিচালিত পাগলি সিনেমার মধ্য দিয়ে আমরা মান্না, ফারজানা, ববি, সুব্রত সহ এক যাক নতুন মুখকে আমরা দেখলাম 1985। তো মান্নার পরপর আমরা চলে যাব রুবেল। রুবেলের বেঙ্গলি ফিল্মে এন্ট্রি ঘটে এক্স্যাক্টলি কত সালে? তো রুবেলের বেঙ্গলি ফিল্মে এন্ট্রি ঘটে এক্স্যাক্টলি 1986 সালে। আমরা লড়াকু সিনেমার মধ্য দিয়ে সজিল ইসলাম খোকন পরিচালিত রুবেল, পাপড়ি, সোহেল রানা, একটা হিউজ মাল্টিকাস্ট, একটা হিউজ কাস্টিং একটা ফিল্ম নিয়ে আমরা আসতে দেখলাম তাদেরকে, এবং এটা ছিল বিশাল বড় ব্লকবাস্টার। ওই ইয়ারের হাইয়েস্ট একটা গ্রোসিং অফ দ্য ইয়ার ছিল এই ফিল্মটা। তো এবার আমরা চলে যাব নাইম, যিনি নতুনদের জোয়ারে রং লাগানো প্রথম কোনো হিরো। নাইমের এন্ট্রি ঘটে কিন্তু 1991 সালে, কিন্তু আমরা তাকে বেঙ্গলি ফিল্মে আসতে দেখলাম 1991 সালে। তিনি বেঙ্গলি ফিল্মে আসে, এবং যেটা ছিল চাঁদনি, যেটা ছিল নাইম এবং শাবনাজ পিয়ারের একটা ফিল্ম ছিল, এবং যেটা ছিল ওই ইয়ারের হাইয়েস্ট গ্রোসিং অফ দ্য ইয়ার, যেটা ইহত সামের ফিল্ম ছিল, যেটা তৎকালীন সময় বেশ প্রশংসিত হয় যে ফিল্মটা। এবার আমরা চলে যাব সালমান শাহ, অমর নায়ক, যাকে নিয়ে নতুন করে এক্সপ্লেন করে কিছু নেই। তো তার এন্ট্রি ঘটে কত সালে? তার এন্ট্রি ঘটে 1993 স্বর্ণরমন সোহান পরিচালিত কিয়ামত থেকে কিয়ামত সিনেমার মধ্য দিয়ে আমরা দেখলাম সালমান শাহ এবং মৌসুমি পিয়ার, যেখানে রাজীব ছিল, আবুল হাওয়াত ছিল, একটা হিউজ একটা মাল্টিকাস্ট ফিল্ম ছিল বলিউডের কিয়ামত সে কিয়ামত আক সিনেমার, যেটা বেঙ্গলি অ্যাডপশন ছিল, তবে সিনেমাটা অডিয়েন্সদের বেশ ভালো লাগে এবং সিনেমাটা অল টাইম ব্লকবাস্টার হয়। ওই ইয়ারের হাইয়েস্ট গ্রোসিং অফ দ্য ইয়ার কিন্তু ছিল এই ফিল্মটা। হ্যাঁ, সালমান শাহ এবং মৌসুমি পিয়ারের কিয়ামত থেকে কিয়ামত। এবার আমরা চলে যাবো অমর সানি। অমর সানির বেঙ্গলি ফিল্মে এন্ট্রি ঘটে সালমান শাহরই এক বছর আগে 1992 আমরা শেখ নজরুল ইসলাম পরিচালিত চাঁদের আলো সিনেমাতে আমরা অমর সানির বিপরীতে আনোয়ারার মেয়ে মুক্তিকে দেখলাম, এবং এটা ছিল অমর সানির ফার্স্ট ফিল্ম ছিল চাঁদের আলো। তুমি আমার চাঁদ, আমি চাঁদেরই আলো, তাই জীবন দিয়ে তোমায় আমি বেসেছি ভালো, গানটা সাকসেসফুল ছিল, সিনেমাটাও বেশ সাকসেসফুল ছিল, এবং 1992 তার এন্ট্রি ঘটে। এবার আমরা আসবো অমিত হাসান। অমিত হাসানের এন্ট্রি ঘটে কত সালে? তো 1990 আমরা ছোটকু অমিত পরিচালিত একটি ফিল্ম আসে চেতনা, তো যেটা ছিল স্টুডেন্ট পলিটিক্যাল ফিল্ম, যেটাতে আমরা অমিত হাসান এবং তার বাস্তব জীবনের ওয়াইফ হাসি, এবং যেখানে আমরা আলমগীর, কবরী, একটা হিউজ একটা মাল্টিকাস্ট ফিল্ম, এটিএম শামসুজ্জামান, যেটাতে দুর্দর্শ ভিলেন ক্যারেক্টার প্লে করেছিল। তো তো আমরা দেখলাম যে 1990 তার এন্ট্রি ঘটলে। এবার আমরা আসবো আমিন খান। আমিন খানের এন্ট্রি ঘটে কত সালে? তো 1993 আমিন খানের একটি ফিল্ম আসে, যে ফিল্মের নাম অবুজ দুটি মন, এটা ছিল তার ফার্স্ট ফিল্ম। তো 1993 আমরা দেখলাম যে সিনেমার ডিরেক্টর ছিল মোহাম্মদ হোসেন, এবং
তার বিপরীতে রথি জেমসের প্রাক্তন স্ত্রী, তিনি অ্যাক্টিং করেছিল। তো এটা হচ্ছে আমিন খানের এবং বাপ্পারার যদি আসি, আমি 1986-এ চাপা ডাঙার বউ ছিল 1986 এবং এটা ছিল তার ফার্স্ট ফিল্ম ছিল 1986-এ। তো এই সিনেমার মধ্য দিয়ে আমরা তার এন্ট্রি দেখলাম 1986-এ চাপাডাঙ্গার বউ, যেটাতে বাপ্পারা, JTM, শামসুজ্জামান, শাবানা সহ একটা হিউজ কাস্ট ছিল। আরও গুরুত্বপূর্ণ সব ক্যারেক্টার আমরা প্লে করতে দেখেছিলাম অরুণা বিশ্বাসকে। তো এটা হচ্ছে এক্স্যাক্টলি বাপ্পারাজের আসার গল্প। এবার আমরা যদি আসি যে এরপর পরে আমরা যদি তাদের পরের জেনারেশনে যদি আমরা ঢুকি, সেখানে থাকবে রিয়াজ। রিয়াজের বেঙ্গলি ফিল্ম এন্ট্রি ঘটে 1995-এ। দেওয়ান নজরুল পরিচালিত সিনেমার নাম ছিল, বাংলার নায়ক জসিম, শাবানা, রিয়াজ এবং সোনি, একটা হিউজ মাল্টিকাস্ট ফিল্মের মধ্য দিয়ে আমরা রিয়াজকে বেঙ্গলি ফিল্মে আমরা তাকে এন্ট্রি নিতে দেখলাম। এরপর পরে যদি এসে শাকিল খান, 1997-1997 সালে শাকিল খানকে আমরা বেঙ্গলি ফিল্মে আসতে দেখি। 1997 সালে সিনেমার নাম ছিল আমার ঘর আমার ভেস, শাকিল খান পপি এবং আনন্দমেলা প্রোডাকশনের ফিল্ম ছিল এবং যেটার ডিরেকশনে ছিলেন সোহানুর রহমান সোহান। তো এরপর পরই আমরা যদি আসি যে ফেরদৌসের বেঙ্গলি ফিল্মে এন্ট্রি ঘটে ছোটকু আহমেদ পরিচালিত, যেটা ছিল সিনেমার নাম ছিল বুকের ভিতর আগুন, যেটা সালমান শাহর অসমাপ্ত সিনেমা ছিল, সালমান শাহ শাবনুরের। তো এই সিনেমার মধ্য দিয়ে আমরা ফেরদৌসের বেঙ্গলি ফিল্মে আমরা তার এন্ট্রি দেখলাম এবং এরপর পরই আমরা যাকে নিয়ে কথা বলবো, যিনি বেঙ্গলি ফিল্মকে এখন ডমিনেট করছে, আপনি আপনাদের সুপারস্টার শাকিব খান। তো শাকিব খানের বেঙ্গলি ফিল্মে এন্ট্রি ঘটে 1999-1999 সাল। তিনি কয়েকদিন আগে 24 বছর ইন্ডাস্ট্রিতে কমপ্লিট করছে এই মাসেই। এবং শাকিব খানের সিনেমার নাম ছিল অনন্ত ভালোবাসা, শাকিব খানের বিপরীতে মৌসুমীর বোন ইরিন জামানকে আমরা দেখেছিলাম। এবং এটা হচ্ছে এক্স্যাক্টলি একটা হিসাব যে 90-এর জনপ্রিয় হিরোরা আসলে কে কত সালে বেঙ্গলি ফিল্ম এসেছে, পাশাপাশি আপনারা জানতে পারলেন সেসব সিনেমার ডিরেক্টরদের নাম, সেসব সিনেমার হিরোইনদের নাম, সেসব সিনেমার টোটাল কাস্টিংয়ের একটা হিসাব, কোন হিরো কত সালে এসেছে এটা নিয়ে মানুষের কৌতূহল আমি জানি আছে। তো এই ভিডিওটা আপনাদের কীরকম লাগলো এবং আমি আরও অন্যান্য হিরোদের নিয়ে ভিডিও বানাবো, 90-এর পরে 80-এর হিরোদের নিয়ে কথা বলবো, 70-এর হিরোদের নিয়ে কথা বলবো। তো এই ভিডিওগুলো আপনাদের কীরকম লাগে এবং আপনারা কোন টপিক্সের উপর ভিডিও দেখতে চান, কী কী বিষয়ের উপর ভিডিও দেখতে চান, পরবর্তী আকর্ষণ কী হলে ভালো হয় এটা অবশ্যই আমাকে জানাবেন। আপনারা না জানালে আমি এগুলো জানতে পারবো না এবং আপনারা জানালে আমি পরবর্তী ভিডিও নিয়ে হাজির হতে পারবো। তো আজকের ভিডিও এই অবধি, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার জানিয়ে দেবেন, আপনাদের মূল্যবান মতামতটি আমি অপেক্ষা রইলাম আপনাদের মূল্যবান কমেন্টের।